নমস্কার গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবার এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্পটি উর্দু লেখক সুরাইয়া কাসেমের গল্প কোন দেশের মেয়ে গোটা সবাই ওকে মুন্নিবাই বলে ডাকত এ নামই কি ওকে জন্মের সময় দেওয়া হয়েছিল কে জানে বাস্তবিক পক্ষে জন্মের সময় ওদের আদৌ কোনো নাম দেওয়া হয়েছিল কি না সে সম্পর্কে ও নিজেই নিশ্চিন্ত নয় হয়তো যা হোক একটা রাখা হয়েছিল আর যাই হোক বিনা নামে একটা শিশুকে তো আর বাবা মা নিয়ে ঘুরে বেড়াতো না কিন্তু কারা ওর বাবা মা বেচারির কিছুই জানা নেই এটুকুই জানে যে তারা যারাই হোক তারা ছিল কারণ মা বাবার অস্তিত্ব না থাকলে তারও জন্ম হতো না দুঃখের কথা বাবা মা কারোরই কোনো কথা ওর মনে নেই কে জানে ওর মাকে দেখতে কি রকম ছিল সুন্দরী না কুচ্ছিত ওর নিজের চেহারা দিয়ে যদি বিচার করতে হয় তাহলে মনে হয় মহিলাটি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলেন ঘেটুর চারায় তো আর গোলাপ ফোটে না সে না হয় হল কিন্তু বাবা তাকে কি কীরকম দেখতে ছিল তিনি কি করতেন সবচেয়ে বড় কথা উনি কোন সম্প্রদায়ের লোক ছিলেন হিন্দু না মুসলিম এরকম অজস্র প্রশ্ন বেচারির মনে সবসময়ই খচখচ করতো অথচ ভালোই জানত যে এসব প্রশ্নের উত্তর কোনোদিনও পাওয়া যাবে না বা অন্য কেউ যে এসব নিয়ে মাথা ঘামাচ্ছে তাও নয় যে জগতেও বড় হয়ে উঠেছে কেউ সেখানে পিতৃ পরিচয় নিয়ে চিন্তা করে না যা নিয়ে তারা সর্বদাই চিন্তা করে তা হলো যৌবন এবং সৌন্দর্য মাত্র এই সতেরো বছর বয়সেই মুন্নিবাই যেন সৌন্দর্যের এক চলন্ত পসরা ভেনা সদৃশ মুখ সুবর তুল স্তন যুগল পাতলা সরু কোমর কি নেই ওর শরীরে শুধু হীরামান্ডিতে কেন সারা লাহোর শহরে এমন কোনো পুরুষ ছিল না যে ওর জন্য উন্মুখ হয়ে থাকতো না আর ওকে পাওয়া তো কোনো শক্ত কথা নয় টাকা দিলেই ওকে পাওয়া যাবে ওর কাজই হল শরীর বিক্রি করা এই কাজটা করতে যে খুব ভালো লাগতো তা নয় কিন্তু ও তো আর কিছু করতেও জানতো না সর্বোপরি ও যদি এ কাজ করতে অরাজি হয় তাহলে মা যে কি করবে কে জানে মা হচ্ছে বেশশালয়ের অভিভাবিকা যাকে চলতি ভাষায় মাসি বলে আর এই বিশ্যালয়ের সবচেয়ে বড় আকর্ষণ মুন্নিবাই নিজে মা ওর ওপর একই সঙ্গে সদয় এবং কঠোর মুন্নিবাইকে নিয়ে ওখানে মোট ছটি মেয়ে ছিল মুন্নিবাই ছিল সর্বকনিষ্ঠ এবং সবার চেয়ে সুন্দর অন্য সবার তুলনায় ওর রোজগারও ছিল সবার চেয়ে বেশি যার জন্য মা ওর প্রতি বেশিরভাগ সময়েই সস্নেহ ব্যবহার করত। সে আন্তরিক বা ভান যাই হোক সামান্য বিচ্যুতির জন্য অন্যান্য মেয়েদের কপালে যে লাঞ্ছনা জুটত মুন্নিবাইয়ের ক্ষেত্রে তেমনটি বড় একটা ঘটত না মুন্নিবাইয়ের কপালে নিষ্ঠুর নির্দয় ব্যবহার একবার হয়েছিল সেটা নিতান্তই তার নিজের মূর্খামির জন্য যে প্রসঙ্গ এই সমাজে একেবারেই অবাঞ্ছিত সেই প্রসঙ্গ তোলার ধৃষ্টতা দেখানোর পরিণামে একদিন মার শরীফ মেজাজ দেখে ও জিজ্ঞাসা করেছিল মা আমার সত্যিকারের বাবা মা কারা আমি এখানে এলামই বা কী করে আর যা করছি সেছাড়া কি আর কিছু আমাদের করার নেই ফল যাহাবার তাই হলো মা রেগে লাল হয়ে সোনা মেয়েকে বেত দিয়ে বেপরোয়া মেরে পাট করে দিতে দিতে বলল হারামজাদি কুর্তি তোর বাবা মায়ের কোনো খবর আমি জানি না তুই কুড়িয়ে পাওয়া মেয়ে আমি তোকে রাস্তায় পড়ে কাঁদতে দেখে দয়া করি আমি আমি তোকে দয়া করে কুড়িয়ে এনে খাইয়ে দাইয়ে বড় করেছি বহু লোক গাড়ি চালিয়ে তোর পাশ দিয়ে চলে গেছে কিন্তু কেউ তোর দিকে তাকাইওনি আর একটা কথা শোন তুই পড়েছিলি এমন একটা জায়গায় যার একপাশে ছিল মন্দির আর এক পাশে ছিল মসজিদ তোর সৌভাগ্য আর আমার পোড়া কপাল যে ওই সময় আমি ওখান দিয়ে যাচ্ছিলাম সেই শীতের সন্ধ্যায় তো ওইভাবে দেখে আমি দয়া করে তোকে আমার নিজের গায়ের শাল দিয়ে মুড়িয়ে এইখানে নিয়ে আসি তোর এই মুখ পোড়া বাবমা ওলা ওঠা হোক তাদের তোকে মন্দিরে আর মসজিদের ঠিক মাঝখানে ফেলে রেখে গিয়েছিল কাজেই তুই হিন্দু কি মুসলিম আমি জানি না তোর নাম হিন্দুদের মতো না মুসলমানদের মতো রাখবো ঠিক করতে না পেরে আমি এমন একটা নাম রাখলাম যা হিন্দু মুসলমান দুই সমাজেই চলে আর এই জায়গায় আমরা জাত ধর্ম নিয়ে মাথা ঘামায়নি দেখিস না দেওয়ালিতে আমরা যেভাবে বাতি জ্বালিয়ে লক্ষ্মীর পুজো করি হিন্দুরাও ততটা করে না আর তেমনি রামজানের সারাটা মাস সাচ্চা মুসলমানের মতো উপোস করি কাজেই তুমি হিন্দু কি মুসলমান এতে কি এসে যায় তুই হিন্দু মুসলমান কারণ তোর মধ্যে দুই ধরনের সব গুণগুলোই আছে মার সুস্বাস্থ্য এবং আপাত কঠোরতা সত্ত্বেও মা জানত যে বয়স আস্তে আস্তে শরীরে কামড় বসাচ্ছে মা এখনো প্রৌঢ় নয় তবে অবশ্যই যৌবনের শেষ প্রান্তে সদ্য পঞ্চাশ পেরিয়েছে কিন্তু যে জাতীয় জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে এবং শরীরের উপর যে অত্যাচার একাধিক ক্রমে বহুকাল ধরে করেছে তার ফলেই তাকে অনেক বেশি বয়স্ক বলে মনে হয় যাই হোক দম নেওয়ার জন্য একটু থেমে মা আবার বলতে শুরু করলো কুত্তি তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরও নিশ্চয়ই এর মধ্যে পেয়ে গেছিস তুই কি করে এখানে এলি বুঝেছিস বাকি রইল তোর শেষ প্রশ্ন তার উত্তরও শোন তুই সারা রাত কাজ করে যা রোজগার করিস তাই দিয়ে তো দিনের খাওয়া জোটে আর বেঁচে থাকতে হলে আগে পেটের জোগাড় করতেই হবে এত কথা বলার পরে মা হাতের বেটটা ছুঁড়ে ফেলে দিয়ে একটা ঘরে গিয়ে দরজায় ছিটকিনি দিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বাদে যখন অন্য একটি মেয়ে রাতের খাবার নিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো মা তাকে এক ধমক দিয়ে দূর করে দিল সে রাত্রে মুন্নি বাইয়ের চোখেও ঘুম আসছিল না মারের চোটে বেচারি সারা শরীর ব্যথায় টনটন টন করছিল ও মধ্যে মধ্যে এপাশ ওপাস করে একটু স্বস্তি একটু আরাম খুঁজছিল জোর করে ঘুমোবার চেষ্টাও করতে পারছে না যদি কোনো খদ্দের হঠাৎ এসে পড়ে প্রতিটি খুদ্দেরই প্রথম পছন্দের মেয়ে ছিল মুন্নি আর সেও চেষ্টা করতো যতদূর দূর সম্ভব প্রত্যেককেই সঙ্গ শক্তিতে বলা যায় না প্রত্যাখ্যাত কেউ যদি আবার কোনোদিন না আসে আর যাই হোক হীরামান্ডিতে বেশার বাড়ির অভাব নেই প্রতিটি ব্যবসার মতো দেহ ব্যবসায় আছে প্রচন্ড প্রতিযোগিতা কাজেই মুন্নিও স্বাভাবিকভাবেই খদ্দের হারানোর কথা ভাবতেও পারত না এই ব্যবসার কোনো মেয়েই অবশ্যতা পারেও না এই ব্যবসার নীতিই হল যৌবন থাকতে থাকতে দিন কিনে নাও সূর্যের আলো রাতে থাকে না সূর্য আবার সকালে দেখা দেবেই কিন্তু যৌবন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না আর এই যৌবনের হাটে গত যৌবন আর কোনো মূল্য নেই মুন্নি এসব ভাবতেও ভয় পেত মার এ কথাটা দৃঢ় হলেও চরম সত্য যে রাতে রোজগার না করলে দিনে পেটে কিচ্ছু জুটবে না আর এটাও অনিবার্য যে একদিন না একদিন যৌবন ফুরবেই এ ব্যবসায়ী থেকেও যে মেয়ে এই দিনগুলোর ব্যবস্থা না ভেবে রাখে তার কপালে বিস্তর দুঃখ আছে এইসব ভাবতে ভাবতে আর ব্যথায় কাতরাতে কাতরাতে ঘর অন্ধকার করে শুয়েছিল হঠাৎ মনে হলো কে যেন দরজা খুলে খুব আস্তে আস্তে চোরের মতো ঘরে ঢুকছে কি যে ঢুকেছে তার পায়ের আওয়াজও সুস্পষ্ট কে হতে পারে চোর অবশ্যই নয় কারণ চুরি করার মতো কোনো জিনিসই ওর ঘরে নেই অবশ্য ও নিজে ছাড়া আর ওকেই বা নতুন করে কে চুরি করতে আসবে ওর যা কিছু ছিল শহরের বড় লোকেরা তো বহুকাল আগেই লুট করে নিয়েছে যাই হোক পায়ের আওয়াজটা আস্তে আস্তে এগোচ্ছে এবং আওয়াজটাও খুব চেনা চেনা কে যেন ওর বিছানায় এসে ওর পাশে বসলো একটা হাত পুরুষালই বলা যায় সযতনে ওর ব্লাউজ আর অন্তর্বাসটা খুলে ফেলে ওর ফালা ফালা হয়ে যাওয়া পিঠে পরম মমতায় হাত বুলিয়ে দিতে লাগলো মুন্নিবাইয়ের চোখ আরামে বুঝে আসতে চাইল ও তার মধ্যেও বুঝতে পারলো যে হাতটা ওর সব ক্ষতস্থানগুলোই সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে সুগন্ধি মলম চন্দনের বাতাস ছড়াচ্ছে মুন্নিবাই এতক্ষণে সব বুঝতে পারলো ওর সব ব্যথা যেন নিমেষে ভালো হয়ে গেল ও উঠে বসে মার বুকে মুখ গুঁজে শিশুর মতো কাঁদতে লাগলো পবিত্র চোখের জলই দুজনের অনভিপ্রেত ক্ষণিকের মলিনতা ধুয়ে পরিষ্কার করে দিল দিন যায় সারা হীরা যত ফুর্তিবাজরা আসে তার বেশিরভাগই মার কুঠিতে সবারই একটাই চাহিদা মুন্নিবাই এবং শুধুই মুন্নিবায় মুন্নিবাই আপ্রাণ চেষ্টা করতো যত বেশি সম্ভব খদ্দেরকে সঙ্গ দিতে কিন্তু এতদ সত্ত্বেও মুন্নিবাই কিন্তু ঠিক মনে প্রাণে খুশি ছিল না কারণ এই পেশাটাকে ও কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি নেহাতি শুধু বাঁচার তাকিতে সমস্ত বিরক্তি বিতরাগ সব চাপা দিয়ে ওপরে হাসি মুখেই থাকত আর সঙ্গীদের নিয়ে ও যখন কামরায় ঢুকত তখন তো এসব ভুলে যেতেই হতো এক এক খদ্দের এক এক রকমের বিচিত্র তাদের ব্যবহার কেউ কেউ যেমন খুব খারাপ ছিল না তেমনি আবার কোন কোনো খদ্দের নির্দয় নিষ্ঠুর ব্যবহার করে এক বিজাতীয় আনন্দ পেত মনি কোনো প্রতিবাদ না করে নিঃশব্দে সব সহ্য করতো সব রকম ব্যবহারেই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছিল যদিও মনের খচখচানি কখনোই দূর হয়নি সারা রাত ধরে মক্কেলদের তৃপ্ত করার পর দিনের বেলা ছিল ওর অখণ্ড বিশ্রাম কিছুই করার থাকত না নানা রকমের চিন্তায় ও সারা দিনটা মুশকুল থাকত ওর বেশিরভাগ চিন্তা জুড়ে থাকত ওর দুটি বাঁধা খদ্দের দুজনেই মুন্নিবাইয়ের সত্যিকারের প্রেমিক বলে নিজেকে দাবি করে দুজনে অবশ্যই আলাদা আলাদা সময়ে আসতো কিন্তু প্রেম নিবেদনের ঘটা দুজনের প্রায় একই ধরনের ওরা ওর শরীর নিয়ে খেলা করতে করতে নোংরা কথা বলতো যখন সব কিছুর পর ওরা নিঃশেষিত অবস্থায় বিছানায় শুয়ে থাকত তখনই মুন্নিবাইয়ের ওদের উপর প্রচণ্ড ঘৃণা হতো ঘৃণা হতো তার কারণ শরীর নিয়ে খেলা সাঙ্গ হতে না হতে লোকগুলো তাদের মনের নোংরা কথাগুলো বলে ফেলত প্রথমজন রাজকমল বয়স আন্দাজ পঁচিশ সুগঠিত পুরুষ যদিও মুন্নিবাইয়ের প্রেমিক বলে দাবি করত। বেচারি কখনোই আশ মিটিয়ে সঙ্গ সুখ পেত না কারণ ঘরে ওর বউ ছিল আর সে আবার যে সে বউ নয় পয়সাওয়ালা বাপের বেটি সে বিগড়লে রাজকমলকে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে এটা জানত বলেই প্রেমিক প্রবর চালাকের মতো সময় ভাগ করে নিয়েছিল আর ভালোবাসার ব্যাপারে যে খামতিটুকু স্বাভাবিকভাবেই ঘটতো সেটা মেটাবার চেষ্টা করত ভালোবাসার কথা দিয়ে ভোগ করার পরম তৃপ্ত অবস্থায় রাজকমল মুন্নিবাইকে আদর করতে করতে বলতো এই অপদার্থ মুসলিমগুলো যাদের একটা দিনও আমাদের কাছ থেকে কর্য না করে চলে না এগুলো এখন দিনের স্বপ্ন দেখা আরম্ভ করেছে ওরা নাকি নিজেদের একটা আলাদা দেশ করবে। যেখানে তোমার আমার মতো অমুসলিমরা থাকতে পারবে না অনিবার্যভাবে মুন্নি বাধা দিয়ে জিজ্ঞাসা করতো তুমি আমাকে অমুসলিম বলছো কি করে তুমি কি করে জানলে যে আমি মুসলিম নই হতেও তো পারি আরে দূর তোমার মতো সুন্দরী কখনো হিন্দু ছাড়া মুসলমান হতে পারে না রাজকমলের সুদৃঢ় বক্তব্য ওর কথার ভঙ্গিতে মুন্নি বেশ মজা পেত ওকে আরো খেপানোর জন্য বলতো তবু ধরো যদি আমি মুসলমানই হই তুমি কি আমার এখানে আর আসবে না আর এখনকার মতো ভালোবাসবে না রাজকমল এ জাতীয় কথায় খুবই খেপে যেত বলতো দেখো বাজে কথা বোকো তো আমি তোমার সৌন্দর্যের ভক্ত আর সুন্দর কোনো জিনিসই একমাত্র হিন্দু সমাজেই থাকে এর বাইরে আমি কিছু জানিও না বিশ্বাসও করি না কিন্তু যত জোর দিয়েই বলুক একটা প্রচ্ছন্ন দ্বিধা কিন্তু বোঝা যেতই মুন্নি তবু বলতো দেখো রাজ একটা কথা সত্যি করে বলো যদি তর্কের খাতিরে ধরেই নি যে শুধু মুসলমানদের জন্য একটা দেশ আলাদা হচ্ছে এবং যদি তারা আমায় হিন্দু বলে তাদের দেশে থাকতে না দেয় সেই সঙ্গে তোমাকেও তাহলে তুমি যেখানেই যাও আমাকেও কি তোমার সঙ্গে নিয়ে যাবে যতবারই উঠেছে রাজকমল অটল বিশ্বাসে ওই একই জবাব বরাবরই দিয়েছে ও বলতো কি ছেলে মানুষের মতো কথা বলছো এমন কোনো শক্তি নেই যা আমাদের হিন্দুদের আমাদেরই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে এই লাহোর শহরটায় বিশেষ করে এই হিরামান্ডিতে আমাদের মানে হিন্দুদের যতটা অধিকার মুসলমানদেরও ততটাই এ শহর কখনোই বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নয় এবং কেউই আমাদের এখান থেকে হঠাতে পারবে না আরও বলতো যদি ঈশ্বর না করুন সেরকম দুর্দিন কখনো আসে আমি সবসময়ই তোমার পাশে থাকবো আমৃত্যু সে আমাদের বিয়ে হোক বা না হোক মুন্নিবায়ু সহজে ছাড়ার পাত্রী নয় ও বলতো আর তোমার বড়লোক বউ তার কি হবে তুমি তো আর এক স্ত্রী বর্তমানে দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না তাই না সে তো খুনের থেকেও বড় অপরাধ হবে তাই না বেচারি রাজকমল এই সময় বিশেষ কিছু বলতে পারতো না খালি বলতো সে সময় এলে দেখা যাবে ওর দ্বিতীয় রোজগারের খদ্দের ছিল জাফর খান সেও নিজেকে মুন্নিবাইয়ের প্রেমিক বলে দাবি করত। আপাদ মস্তক পাঠান এই প্রেমিক প্রবরটি প্রায়ই ওকে বলতো মুন্নিবাই আমি তোমাকে শুধু আমার করে রাখতে চাইলেই পারি না এই আমার দুঃখ একে তো এই জায়গায় সবাই আসার অধিকার আছে ওপরন্ত ওই হিন্দু কাফেরগুলোর পয়সার জোরও আমার থেকে বেশি এইসব প্রেম নিবেদনের প্রতিক্রিয়ায় রাজকমলের ক্ষেত্রে যেরকম হতো তারই পুনরাবৃত্তি ঘটত মাত্র মুন্নিবাই সেই প্রশ্নগুলি জাফর খানকে আবার করত যেগুলো তার অজানা প্রতিদ্বন্দ্বীকে আগেই করা হয়ে গেছে এবং জাফর বলতো মুন্নিবাই আমি তোমায় ভালোবাসি তোমার রূপের জন্য তোমার রূপ তোমার সৌন্দর্য হচ্ছে বেহেস্তের লুরিদের মতো আর হুরিরা শুধু মুসলমানই হয় আমি সুনিশ্চিত যে তুমি মুসলমান দুই প্রেমিকই এইভাবে মুন্নিবাইকে তাদের নিজস্ব বিশ্বাসের কারণ বা বিশ্লেষণ জানাত কিন্তু কারো ব্যক্তিগত বিশ্বাস বা ধারণা কখনো কোনো প্রমাণ হয় না যা হোক মুন্নিবাই জাফরকে যথারীতি জিজ্ঞাসা করত তোমাদের যে স্বপ্ন অর্থাৎ শুধুমাত্র মুসলমানদের জন্য একটা দেশ সৃষ্টি করা সেটা যদি কখনো পূরণ হয় এবং যদি তখন যেভাবেই হোক দেখা যায় যে আমি আসলে হিন্দু তখন তুমি কি করবে জাফর এই জাতীয় প্রশ্নে অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো এবং কিঞ্চিত হয়ে করুণভাবে বলতো আল্লাহ না করুন সেই অবস্থা যদি আসে তবে আমি তোমায় ধর্মান্তর করিয়ে বিয়ে করব। দুই প্রেমিকের কথায় মুন্নি সমান গুরুত্ব দিয়ে শুনত এবং মনে মনে সেগুলো নিয়ে ভাবতো একদিকে রাজকমল যতই বড় বড় কথা বলুক সে একান্তভাবেই তার ধনী পত্নীর ওপর নির্ভরশীল বউ তার ওপর অসন্তুষ্ট হলে তার ফুর্তি করা তো মাথায় থাক দুবেলা পেটে ভাত জুটবে কিনা তাই সন্দেহ অপরদিকে জাফার খান যদিও বিয়ের আশ্বাস দিয়ে রেখেছে কিন্তু তার যা আর্থিক অবস্থা তাতে তার বর্তমান স্ত্রীকে নিয়েই ভালোভাবে দিন চলে না সত্যি বলতে কি যেসব রাতে জাফর খান মুন্নিবাইয়ের কাছে থাকতো মুন্নিবাইয়ের অবস্থা খুবই সঙ্গীন হয়ে উঠতো ওর খুব ভয় করতো যে এই ফুর্তির টাকা জাফার নিশ্চয়ই চুরিচামারি করে জোগাড় করেছে আর রাত পোয়ালেই পুলিশ এসে জাফারের সঙ্গে সঙ্গে ওকেও ধরে নিয়ে যায় মাথায় চিন্তা নিয়ে আর যাই হোক প্রেম শৃঙ্গার করা যায় না কাজেই বিচারী প্রেমের ভান করেই রাত কাটিয়ে দিত কিন্তু সব কিছু সত্ত্বেও ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা নেহাতই প্রয়োজন সেই কারণেই বেচারি মুন্নিবাই বারবারই বলতো আমার একটা কথা সত্যি করে বলো জাফর খান আমি যদি মুসলমান নাই হই তবে কি তুমি আমার আর ভালোবাসবে না আমি জানি না আমি হিন্দু না মুসলমান আমি শুধু এটুকুই জানি যে আমি এক কুড়িয়ে পাওয়া মেয়ে আর পাওয়া গিয়েছিল এমন এক জায়গায় যার থেকে সামান্য দূরত্বে এক পাশে ছিল এক মসজিদ আর এক পাশে মন্দির এও হতে পারে যে আমি হিন্দু মুসলমান উভয়েরই মিলনের ফল সেক্ষেত্রে আমি একধারে হিন্দুও বটে মুসলমানও বটে জাফর অত সব বুঝত না ওর বক্তব্য খুব স্পষ্ট ও বলতো মন্নিবায় আবোলতা বল কি সব বকছো কেউ আবার একই সঙ্গে হিন্দু আর মুসলমান দুটোই হয় নাকি আমি বলে দিচ্ছি শোনো তুমি মুসলমান ছাড়া আর কিছু হতে পারো না এই ব্যবসার খাতিরে এত অল্প বয়সে মুন্নি অসংখ্য মানুষের সংস্পর্শে এসেছে এবং মানব চরিত্র সম্বন্ধে ওর একটা একটা বাস্তব জ্ঞান হয়েছে ও বেশ যে মুখে যাই বলুক যার জাফার চালাতেই প্রাণ অষ্টাগত তার পক্ষে নতুন করে আবার আর একজনের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না এই সব চিন্তা করতে করতে শুরু হয়ে গেল সেই কলঙ্কের দিনগুলো সেই কুৎসিত অর্থহীন হানাহানি এক বিচিত্র যুদ্ধ যুদ্ধের শেষে হিন্দু এবং মুসলমান দুই পক্ষই জয়ী হল পরাজিত হল শুধু মনুষত্ব এমনকি হীরামান্ডির মতো জায়গায় যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সব বাইরেরই যাতায়াত থাকায় একটা সর্বধর্ম সমন্বয় গোছের পরিবেশ সৃষ্টি হয়েছিল সে অবধি সেই জায়গায়ও সেই একই ধর্ম উন্মাদনার হাত থেকে রেহাই পেল না পেশাগত যে ঈর্ষা বহুকাল ধরে অন্যান্য বেশালয়গুলো জমা হয়েছিল তারও বহিপ্রকাশ ঘটলো এই সুযোগে এমন কি সেই বিক্ষুব্ধ খদ্দের দল যারা ইচ্ছা এবং চেষ্টা সত্ত্বেও মুন্নিবাইকে পায়নি হামলাবাজ গুন্ডাগুলোকে বোঝালো যে মা নিজে এবং হীরামন্ডির প্রতিটি মেয়েই হিন্দু বাঁচার তাগিদেই বেচারারা সব ধ্বংস হয়ে যাওয়ার আগেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হলো মা কোনো ঝুঁকি না নিয়ে অন্যান্য মেয়েদের নিয়ে রাতারাতি লাহোর থেকে পালিয়ে গেল শুধু মুন্নিবাই তখনই গেল না একটু অপেক্ষা করতে চাইল আসলে ও ওই উন্মত্ত জনতার মধ্যেও রাজকমল জাফর খানকে যদি দেখতে পাওয়া যায় এই আশাই ছিল দুর্ভাগ্য কাউকেই দেখা গেল না মুন্নিবাই ব্যাপারটা বুঝতে পারছিল না হতে পারে রাজকমল কোনো রকমের সীমান্ত পেরিয়ে গেছে চাই কি হয়তো সেখানে ওর জন্য অপেক্ষাও করছে কিন্তু জাফার খান তার কি হলো তার দেখা নেই কেন দুজনেই না কথা দিয়েছিল যে সুখে দুঃখে তার পাশে থাকবে ওদিকে মা বাকি মেয়েদের নিয়ে শেষ অবধি দিল্লির শরণার্থী শিবিরে এসে পৌঁছল অবশ্যই ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু ঈশ্বরের অনুগ্রহে অক্ষত অবস্থায় এই শরণার্থী শিবিরে আরামের ব্যবস্থা না থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই এবং এই পরিস্থিতিতে এটাই প্রথম কাম্য যান বাঁচে তো লাখও পায় শিবিরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ সব আসছে এবং সবারই চোখে জল প্রত্যেকেরই কিছু না কিছু আত্মীয় নিধন হয়েছে খালি মা আর তার দলের মেয়েদের আত্মীয় পরিবার বলে কিছু নেই ওদের আছে খালি মক্কেল আর খদ্দের কাজেই আত্মীয় বিয়োগের যে ব্যথা ওদের সে অনুভূতিই নেই সব খদ্দের মারা গেলেও ওদের কাছে সেটা কোনো শোকের ব্যাপারই না মক্কেলদের সঙ্গে সম্পর্কটা ওদের নেহাতই ব্যবসায়িক পয়সার বিনিময়ে ওদের যতটুকু দেওয়ার ততটুকুই ওরা দেয় ব্যাস এই ক্ষণস্থায়ী সংগদানে কোনো আত্মিক সম্পর্ক গড়ে ওঠে না যাই হোক কিছুদিন পর স্বাভাবিকভাবেই উন্মত্ততায় ভাটা পড়তে লাগলো হামলাবাজ ও যারা লুটপাট করছিল হয় ক্লান্ত হয়ে পড়ল না হয় নতুন করে হামলা করার বা লুট করার মতো কিছু আর ছিল না জীবন স্বাভাবিক হতে তখনও অনেক দেরি তবে ধ্বংসের কাজ প্রায় শেষ কর্তৃপক্ষ একদিন এ সময় ফতোয়া জারি করলেন যে যারা শিবির ছেড়ে বাইরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় তাদের সব রকম সহায়তা করা হবে মুন্নিবাই তখনও আশায় আছে যে কোনো না কোনো সময়ে রাজকমলের সঙ্গে দেখা হবেই এবং তখন তার সমস্ত প্রতিজ্ঞার কথা এমন যে সে বলেছিল মুন্নিবাইকে বিয়ে করবে সব কথাই স্মরণ করিয়ে দেবে হয়তো তখন এই নরক থেকে বেরিয়ে যাবার একটা উপায় হবে বেচারি মুন্নিবাই অনেক নতুন কোণেকে দেখেছে খালি দূর থেকে তাদের দেখেছে আর মনে মনে ঈর্ষা করেছে যদিও প্রতি রাত্রেই কোণে হবার অভিজ্ঞতা তার যথেষ্টই আছে সত্যিকারের বিয়ের কোণে সে কোনোদিনও হয়ও নি হবেও কে জানে ওর মনটা থেকে থেকে করে মা একদিন সারা দিল্লি শহরটা খুঁজে খুঁজে তার পুরনো ব্যবসা নতুন করে চালু করার মতো একটা জায়গা বার করলো শিবিরে ফিরে মেয়েদের সেই কথা জানিয়ে দিয়ে তাড়াতাড়ি গোজ গাছ সেরে নিতে হুকুম দিল মুন্নিবাইয়ের সঙ্গী মেয়েগুলোর চোখ মুখ আনন্দে ঝকঝক করতে লাগলো সামান্য যা জিনিসপত্র তখনও তাদের পড়েছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারা যাবার জন্য তৈরি হয়ে নিল সবাই মিলে একটা টাঙায় চেপে বসল মা টাঙাওয়ালাকে একটা ঠিকানা বলে দিল টাঙাও চলতে শুরু করলো চলছে তো চলছে এ চলার বুঝি শেষ নেই যা হোক বহুক্ষণ বাদে একসময় তারা এসে থামলো একটা আধ ভাঙা বাড়ির সামনে টাঙাওয়ালা মাকে বলছিল এই বাড়িতেই সালমা বিবি ওর মেয়েদের নিয়ে থাকতো দারুণ সুন্দরী ছিল সালমা বিবি প্রতি গন্ডগোলের সময় সালমা বিবি মেয়েদের নিয়ে লাহোরের হিরামান্ডিতে চলে গেছে ওরা মালপত্র নিয়ে টাঙা থেকে নামছে চারপাশের বাড়ির মেয়েরা ঝুঁকে বারান্দা বা ছাদ থেকে ওদেরকে দেখে নিয়ে নিজেদের মধ্যে হাসি তামাশা করতে লাগলো মা ওদিকে একবার তাকিয়ে বুঝলো ওরাও একই ঝাঁকের পাখি টাঙাওয়ালা ভাড়া নিতে নিতে মাকে জানিয়ে দিল বিবিজি এটাই দিল্লির জিবি রোড এই কুখ্যাত নামটা আর কিছু বুঝতে বাকি রইল না সে মার দিকে তাকিয়ে খুব স্পষ্ট গলায় প্রশ্ন করলো মা একটা কথা বলতে পারো মুসলিমরা পাকিস্তান চেয়েছিল তারা তাই পেল হিন্দুরা মুসলিমদের হিন্দুস্থান থেকে তাড়াতে চেয়েছিল তাই হলো কিন্তু আমরা তো কিছুই চাইনি তবে যত যত দুঃখ কষ্ট সব আমাদেরই ভোগ করতে হবে কেন বলতো। এই প্রশ্নের কোনো উত্তর নেই কাজে মাও উত্তর দেবার কোনো চেষ্টাই না করে দলবল নিয়ে অন্দরে ঢুকে গেল কয়েকদিনের মধ্যেই ওরা নতুন পরিবেশে বেশ অভ্যস্ত হয়ে গেল আশ্চর্যের কথা এত ঝড় ঝাপটাতেও মুন্নিবাইয়ের সৌন্দর্য এতটুকু টসকায়নি এবং ইত্যাবসরে খদ্দের মধ্যে রোটে গেছে যে হীরামান্ডি সেই অপরূপা এই জিবি রোডেই এসে উঠেছে ওদিকে মাও কম যায় না যতই হোক এই ব্যবসা সব ঘাতই তার জানা মা কায়দা করে চাউর করে দিল যে মুন্নিবাই সাধারণ ধনির জন্য নয় শুধুমাত্র প্রচুর প্রচুর পয়সাওয়ালা লোকেরাই তাকে পেতে পারে ওদের একজন বলছিল মনে হয় মা ঠিক করছে না অত পয়সাওয়ালা লোক আর এখন কোথায় এই সর্বনাশা দাঙ্গায় কত হিন্দু কত মুসলমান অকারণে মারা গেছে কত সম্পত্তি নষ্ট হয়েছে এখন হিন্দু মুসলমান যাই হোক পয়সাওয়ালা লোক আদৌ আছে কিনা সন্দেহ বলে মধ্যবিত্তদেরই দেখা পাওয়া মুশকিল সেই রাতেই দুটো অত্যন্ত দামি গাড়ি এক ঘন্টার তফাতে মুন্নিবাইয়ের কোঠির সামনে এসে দাঁড়াল প্রথমটা থেকে এক হিন্দু রাজকর্মচারী নেমে এক গোছা নোট নিয়ে অন্তরে জানিয়ে এলো যে রাজা কিছুক্ষণের জন্য মুন্নিবাইয়ের সঙ্গ সুখ পেতে আগ্রহী রাজাকে যথোচিত সমাদরের সঙ্গে আপ্যায়ন করা হলো দ্বিতীয়টিতে চেপে এলেন এক নবাব ওই একই ইচ্ছা তিনিও প্রকাশ করলেন তার অনুচর মারফত তাকেও হতে তৃপ্ত নবাব টাকা ছড়িয়ে নিজের সুখ কিনে নিলেন শেষ রাতে শুতে যাওয়ার আগে মুন্নি বাইয়ের শেষ প্রশ্ন মা পাকিস্তান তো সৃষ্টি হল কিন্তু হিন্দুস্তানের নবাবদের টাকা পয়সার কিছুমাত্র টান পড়েছে বলে তো মনে হয় না হিন্দু রাজারা বলেছে বটে যে যেসব মুসলমানেরা কোনো ক্রমে প্রাণে বেঁচে গেছে তারা সব দেওলে ভিখারি কিন্তু আমি তো দেখছি এখানকার মুসলিম নবাবদের পয়সার কোনো অভাবই নেই এক রাত্রে ফুর্তির জন্য কত পয়সা খরচ করে গেল তাহলে এই দেশভাগের ডাঙ্গায় যেসব লোক মারা গেল তারা কারা গল্পটি অনুবাদ করেছেন সঞ্জীব মুখোপাধ্যায় শেষ হলো আজকের আয়োজন গল্পের ক্যারাভ্যান চ্যানেলটিকে কেমন লাগছে আপনাদের আপনাদের অভিমত কমেন্ট সেকশনে জানালে আমাদের ভালো লাগবে আরও ভালো লাগবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকলে তাহলে খুব শিগগিরই দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ